সামনে পরীক্ষা অথচ স্কুল বন্ধ অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়ার সম্ভব নয় এক লপ্তে এত কম সময়ে তা মিলবে না বলে আজ নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী বাস্তবতা বিচার করে তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম আমরা দরপত্র ডাকলে বড়জোর 1 থেকে 1.5 লক্ষ ট্যাব পেতে পারি চীনা ট্যাব কিনতে পারবো না ভারত সরকার বারণ করেছে অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে 10,000 টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে সে কারণে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামী 3 সপ্তাহে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে নিউ জলপাইগুড়ির অম্বিকানগর এলাকায় রেলের জমিতে থাকা একটি বাড়ি উচ্ছেদ করল রেলের আরপিএফ পুলিশ আরপিএফ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন আগে রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল বাড়ি সরিয়ে নেওয়ার ব্যাপারে এরপরও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেখানে নতুন করে বাড়ি বানানোর কাজ শুরু করা হয় এই খবর পেয়ে রেলের আরপিএফ এসে ওই বাড়ি উচ্ছেদ করে বসবাসকারী ব্যক্তি অভিযোগ করে বলেন আমাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি এছাড়া ওই এলাকার আশপাশে অনেকেই রেলের জমির ওপরে বাস করছে তাদের উচ্ছেদ করা হচ্ছে না আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাইমারিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল প্রাথমিক শিক্ষা দপ্তর প্রাইমারি শিক্ষক নিয়োগে নোটিশ জারি হবে 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হবে 31 জানুয়ারি অফলাইনে হবে তৃতীয় টেট মোট 2.5 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন প্রাইমারি নিয়োগ নিয়ে নিজের জেলায় প্রায়োরিটি দেওয়া হচ্ছে যেখানে ভ্যাকেন্সি আছে কনসিডার করে দিচ্ছে বাকিদের ব্যবস্থা করার চেষ্টা চলছে 10,163টি আবেদন জমা পড়েছিল 6,463টি হোমে অর্ডার হয়ে গিয়েছে অর্থাৎ 64% অর্ডার হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান প্রাইমারি শিক্ষকের 16,500 জনকে নিয়োগ করা হবে ব্যাংকে কোনো দরকারি কাজ থাকলে বৃহস্পতিবার অর্থাৎ 24 ডিসেম্বরের মধ্যে সেরে রাখুন কাজগুলি কারণ টানা 3 দিন বন্ধ থাকবে ব্যাংক 31 ডিসেম্বরের আগে সমস্ত করদাতাদের ট্যাক্স জমা দিতে হবে তাই বৃহস্পতিবারের আগেই ব্যাংকের কাজ মিটিয়ে নিন ব্যাংক প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে এবছর 26 ডিসেম্বর মাসের চতুর্থ শনিবার পড়েছে এরপর স্বাভাবিকভাবেই রবিবার ব্যাংক বন্ধ থাকে এর আগে 25 ডিসেম্বর শুক্রবার বড়দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক ফলে শুক্র থেকে রবিবার টানা 3 দিন বন্ধ থাকবে ব্যাংক এ বছরের এটাই শেষ সপ্তাহ ফলে ব্যাংক সংক্রান্ত প্রচুর কাজ থাকে তার মধ্যে 3 দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে তাই আর দেরি না করে শীঘ্রই মিটিয়ে ফেলুন ব্যাংকের কাজগুলি 1 জানুয়ারি 2020 থেকে ব্যাংক সংক্রান্ত একাধিক নিয়ম বদলাতে চলেছে আইটি রিটার্নের জন্য ব্যাংক স্টেটমেন্ট ইন্টারেস্ট সার্টিফিকেট সহ একাধিক তথ্য জমা দিতে হয় আন্তর্জাতিক সীমান্তের কাটা তারের ওই প্রান্তে থাকা চাষের জমিতে যাতায়াতের জন্য নতুন গেটের দাবিতে সাংসদের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অধীন খয়েরবাড়ি এলাকার ঘটনা কৃষকদের অসুবিধার কথা শুনে আজ সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গেও আলোচনা করেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন স্থানীয় কৃষকদের অভিযোগ সেতু তৈরি হলে ওই এলাকা দিয়ে আর জমিতে যাতায়াত সম্ভব হবে না তাই জমিতে প্রবেশের জন্য নির্মীয়মান সেতু সংলগ্ন এলাকায় নতুন গেট তৈরির দাবিতে সাংসদের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত কৃষকেরা জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় কৃষকদের অসুবিধার কথা স্বীকার করে জানান ওই এলাকায় গেট তৈরির জন্য তিনি জেলাশাসক ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ব্রিটেনের করোনার নয়া স্ট্রেন আতঙ্ক এবার খাস কলকাতায় সম্প্রতি করোনার যে নয়া চরিত্র উদ্বেগ জাগিয়েছে ব্রিটেনে তা নিয়েই কি যাত্রীরা এবার ঢুকে পড়লেন খাস কলকাতায় ব্রিটেন জুড়ে নতুন করে জারি হয়েছে লকডাউন সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করোনা স্ট্রেন
বন্ধ হয়েছে লন্ডন কলকাতা বিমান সংযোগ। এরই মধ্যে লন্ডন থেকে কলকাতায় আসা দুই যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ায় রাজ্যে উদ্বেগ বাড়লো। নতুন করে দুই লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাস কি করোনা নতুন করোনা স্ট্রেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর সূত্রের খবর, গতকাল সকালে কলকাতায় এসে পৌঁছায় ওই বিমানটি, তাতে 222 জন যাত্রী ছিলেন। 25 জন যাত্রীকে পরীক্ষার পর দুজন ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে, আক্রান্ত দুজনই উপসর্গহীন। স্বাস্থ্য মন্ত্রকের প্রোটোকল অনুযায়ী তাদের নিউ টাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তবে তাদের শরীরে করোনার সেই নতুন স্ট্রেন রয়েছে কিনা পরীক্ষা করে জানানো হবে। ওই দুজনের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। পাশাপাশি ওই বিমানের আধিকারিকদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা খাতে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করল রাজ্য সরকার। সরকারের ঘোষণা, 30 জানুয়ারির পরিবর্তে দুয়ারে সরকারের চতুর্থ দফার কর্মসূচি শেষ হবে 25 জানুয়ারি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত বছরের তুলনায় এবছর আরো প্রায় 9,000 কোটি টাকা দফতরগুলির জন্য মঞ্জুর করল রাজ্য। গত 1 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। 4টি পর্যায়ে আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 24 ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শেষ হবে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে 12টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টি সরকারি প্রকল্পের কোন প্রকল্পে কত মানুষ আবেদন করেছেন এবং ইতিমধ্যে সুবিধা পেয়েছেন তার বিস্তারিত তালিকা বলেন। সাংবাদিক সম্মেলন চলাকালীন সরকারি কর্মচারীদের দুয়ারে সরকার প্রকল্পে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে টিফিন বাবদ বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা কাজ করছেন দুয়ারে সরকার প্রকল্পে তাদের 2 মাসে 5,000 টাকা করে টিফিন ভাতা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের শেষ পর্যায়ে 30 জানুয়ারির বদলে 25 জানুয়ারি পর্যন্ত হবে। দুর্গাপুরের পলাশডিহিতে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ও যোগদান মেলাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কয়লা, বালিচর ও দুষ্কৃতীদের টাকার লেনদেনের মাধ্যমে বিজেপিতে ঢোকানো হচ্ছে বলে বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ। তারই প্রতিবাদে মঞ্চে উঠে ভাঙচুর চালান বিজেপি কর্মীদের একাংশ। তবে বিজেপি জেলার নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসই সভা বানচাল করতে এসব করিয়েছে। এদিন পলাশডিহিতে সভা চলাকালীন আচমকায় বিজেপি কর্মীদের একাংশ মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, কয়লা, বালিচর ও দুষ্কৃতীদের সঙ্গে টাকা লেনদেন করে দলে নেওয়া হচ্ছে। এরপর শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। মঞ্চের ওপর থেকে সমস্ত চেয়ার টেবিল নিচে ফেলে দেওয়া হয়। বছরের শেষে ফের উৎসবে মজল বাঙালি। পার্ক স্ট্রিটে আলোর রোশনাই আর সান্টার আনাগোনায় জানান দেয় বড়দিন আসছে। পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বরের আগেই শুরু হলো উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হলো এই বছরের ক্রিসমাস। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান শুরু করার পরেই সেন্ট জেভিয়ার্স কলেজেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানান অনুষ্ঠান বাদ পড়লেও 2020কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। প্রতি বছর পার্কে যে খাবারের স্টল থাকে এই বছর নেই। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে গিয়ে সুর চড়ালেন পদ্মফুল শিবিরের বিরুদ্ধে। বিজেপির বিভিন্ন নেতারা যখন এরাজ্যে এসে অর্থনীতি থেকে শিল্পকে টার্গেট করেছেন, তখন সেই কটাক্ষকে কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বড়দিনের মঞ্চ থেকে 25 ডিসেম্বর ছুটি কেন বাতিল করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশভাগের কথা ভেবে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে আগামী বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ অর্থাৎ ক্যাচ চালু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন দলেরই সাংসদ শান্তনু ঠাকুর। এদিন রায়গঞ্জে বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া সমাজের সংঘাধিপতি সাংবাদিকদের কাছে হুঁশিয়ারি সুরেই বলেন, ক্যাচ চালু নিয়ে মৌখিকভাবে আশ্বস্ত করলেও এ নিয়ে তিনি কি বার্তা দিতে চান তা মতুয়া উদ্বাস্তু সমাজের সামনে এসে প্রকাশ্যে ঘোষণা করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যা লাগু না হলে আন্দোলন চালাবে মতুয়া সমাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর মৌখিক ঘোষণা স্পষ্ট নয়। কোভিডের আক্রমণ রুখতে ভ্যাকসিন জরুরি নিশ্চয়ই, তবে কোভিডের জন্য ক্যা লাগু আটকে থাকতে পারে না। ভোটের মুখে ক্যা চালুর দাবিতে দলেরই এক সাংসদের আন্দোলনের দল
বিপাকে পড়বে কিনা এই প্রশ্নের উত্তরে বিজেপির সাংসদ বলেন, ক্যাচ চালু হলে খারাপ না ভালো তার কি প্রভাব পড়বে তা উদ্বাস্তু সমাজের মানুষই বলবে। এই দাবি তাদের অধিকার, কেবল সাংসদ হিসেবে নয় সংঘাধিপতি হিসেবেও বলছি, সিএএ চালুর দাবি আমাদের লড়াই। আবারও বড় সাফল্য পেল বারুইপুর পুলিশ। বারুইপুর থেকে গ্রেফতার করা হলো ওড়িশার চার গাঁজা পাচারকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 38 কিলো গাঁজা। ধৃত চারজনই পড়ুয়া, তাদের মধ্যে দুজন ছাত্রীও রয়েছে। এর আগেও এই এলাকা থেকে পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে প্রথমে তারা বাসে করে ধর্মতলায় আসে, তারপর ধর্মতলা থেকে 218 নম্বর বাসে করে বারুইপুর রেল ওভারব্রিজ সংলগ্ন কাছারি বাজার মোড়ে নামে। প্রত্যেকেই পিঠে পড়ার ব্যাগে করে গাঁজা আনছিল। আগেই খবর পেয়ে সাদা পোশাকে থাকা স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তাদের ঘিরে ধরে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 38 কিলো গাঁজা। পুলিশ জানিয়েছে, তারা আগেই খবর পেয়েছিল যে চারজন গাঁজা পাচারকারী বারুইপুরের কাছারি বাজারে আসছে। সেখানে কাউকে গাঁজা বিক্রি করার জন্যই আসছিল বলে খবর, কিন্তু তার আগেই পুলিশ তাদের ধরে নেয়। ধৃতরা জেরায় জানিয়েছে, তারা প্রতি খেপে 5000 টাকা করে পেত। এই গাঁজা কোথায় পাচার করছিল তাদের জিজ্ঞাসা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। কন্টেইনারের সঙ্গে ধাক্কা জেরে গাড়িতে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো পাঁচজনের। আগ্রায় যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। নাগাল্যান্ডের নম্বর প্লেট লাগানো কন্টেইনারটির সঙ্গে দিল্লির দিকে যাওয়া গাড়িটির ধাক্কা লাগে, গাড়িটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের, তারা উন্নাওয়ের বাসিন্দা। গাড়ির ভেতরে যারা ছিলেন তারা সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। তাদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা সেখানে আসেন, খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কন্টেইনারটি ভুল দিক দিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। রাজ্যে ঝড় তুলে গিয়েছেন, তার রেশ কাটার আগেই ফের রাজ্যে পা রাখবেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে আসতে চলেছেন শাহ। বিজেপি সূত্র জানাচ্ছে, হাওড়ার ডুমুরজোলা ময়দানে সভা করতে পারেন অমিত শাহ। সেক্ষেত্রে আরো একবার নতুন মুখ দেখা যেতে পারে শাহী মঞ্চে। কে বা কারা এবার বিজেপির লক্ষ্য তাই নিয়ে জল্পনা তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে পালে হাওয়া লাগাতে বিজেপি এবার অস্ত্র করেছে মনীষীদের। এর আগেও মেদিনীপুরের মাটিতে শাহের মুখে শোনা গিয়েছে ক্ষুদিরাম বসুর নাম। বাঙালির রবীন্দ্রনাথ আবেগ ছুঁতেও চেষ্টার কসুর করছে না বিজেপি। আর সেই মনীষীর তালিকাতেই প্রথম নাম বিবেকানন্দ। সেই বিবেকানন্দ প্রেরণাকেই চাগিয়ে দিতে বাংলায় পা পড়বে শাহের। যদিও বসে নেই তৃণমূল, পাল্টা দিতে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহের যাত্রাপথে 29শে ডিসেম্বর রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, চৌরাস্তা থেকে ডাকবাংলো মোড়ের এই শো তৃণমূলের পাল্টার শক্তি প্রদর্শন। আদালতের নির্দেশে বাবরি মসজিদ স্থলে গড়ে উঠেছে রাম মন্দির। ওই জায়গার পরিবর্তে মসজিদ তৈরির জন্য জায়গা দেওয়া হয়েছে অযোধ্যার ধানীপুর গ্রামে। সেখানেই গড়ে উঠছে অযোধ্যার নতুন মসজিদ। নতুন মসজিদটির চোখ ধাঁধানো নকশা প্রকাশ করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। গত বছর নভেম্বর মাসে অযোধ্যা জমি বিতর্ক মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরে IICF নামে একটি ট্রাস্ট তৈরি করে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। ওই ট্রাস্টের ওপরেই মসজিদ হাসপাতাল তৈরির ভার দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্সে থাকছে একটি হাসপাতাল ও কালচারাল সেন্টার। মসজিদটি গড়ে উঠবে 1700 বর্গমিটার এলাকা জুড়ে। মসজিদে থাকবে 2টি মিনার ও কাচের ডোম। মসজিদ সংলগ্ন যে হাসপাতালটি গড়ে উঠছে তাতে থাকবে 200 বেডের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। মসজিদ কমপ্লেক্সে থাকছে একটি লাইব্রেরি, কমিউনিটি কিচেন, আর্কাইভাল সেন্টার ও মিউজিয়াম। পুরকর্মীদের একাধিক দাবিতে ধুন্দুমার হাজরামোড়, বেতন বৃদ্ধির দাবিতে অবরোধ হাজরা। রাজ্যের বিভিন্ন পুর ও পৌরসভায় আশাকর্মী হিসেবে পরিষেবা দেন মোট 10,000 মহিলা। কোভিড পরিস্থিতি বা সাম্প্রতিক দুয়ারে সরকার পরিষেবা আখেরে বাড়ি বাড়ি পৌঁছায় তাদের মাধ্যমে। অভিযোগ, এত কিছুর পরও তাদের মাসিক বেতন 3,125 টাকা, অর্থাৎ দৈনিক বেতন মাত্র 100 টাকার কিছু বেশি। তারা বলেছেন, 2018 সাল থেকে লাগাতার এই বেতন বৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও পূর্বমন্ত্রী ফিরাদ হাকিমকে প্রায় 17 বার চিঠি দিয়েছেন এই কর্মী সংগঠনের প্রতিনিধিরা। প্রতিবারই বলা হয়েছে চিন্তা নেই,
বেতন বাড়বে, সমস্ত পৌরসভায় নোটিফিকেশন চলে গিয়েছে, সেই দাবি মিথ্যা বলে অভিযোগ এই কর্মীদের। আজ কিছুটা মরিয়া হয়েই তারা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি জানানোর উদ্দেশ্যে হাজরা মোড়ে জমায়েত হন। সদুয়ে কর্মী জোর করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনা আকার নেয়। পুলিশ রাস্তা আটকালে তারা হাজরা মোড়ে রাস্তার ওপর বসে পড়েন। প্রায় 15 মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মায়ের বকা খেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল 15 বছরের এক কিশোর। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলার ঘটনা। নাবালক ছেলের খোঁজে নিউ জলপাইগুড়ি থানায় দ্বারস্থ হয়েছেন অসহায় পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ধনতলার বাসিন্দা পেশায় দিনমজুর বিভূতি রায়ের ছেলে প্রীতম কুমার রায়ের খোঁজ মিলছে না। কাজকর্ম নিয়ে প্রীতমকে বকা দিয়েছিল তার মা, সেই অভিমানেই বাড়ি থেকে বের হয়ে যায় বলে প্রাথমিক অনুমান পরিবারের। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীর বাড়িতে খোঁজ চালালেও সন্ধান মেলেনি। এদিন অসহায় হয়ে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। ঘটনাটি ঘটেছে গরুমারা সাউথ রেঞ্জের ধূপছড়া বিটের অন্তর্গত গরুমারা জঙ্গলে। বনকর্মীরা একটি গাছের মধ্যে ওই ব্যক্তির দেহ দেখতে পায়। মৃতের নাম মনোজ রায়, বাড়ি দক্ষিণ ধূপছড়া বদিরবাড়ি এলাকায়। নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গত 8ই ডিসেম্বর থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরিবারের তরফে মেটলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে ওই ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। নাগরাকাটা থানা সূত্রের খবর, দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।